জলের মধ্যে ধর দেশে ধোয়া যাবে। ওয়াও গাইস, ফাটাফাটি, চলো ফাটাফাটি ফাটাফাটি অবস্থা। হেই বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে সকলে ভালো আছো, ফাটাফাটি আছো, মাস্ত আছো গাইস। তো আর একটা আনবক্সিং গাইস আজকে তোমাদের সামনে আর কি, ব্যাক টু ব্যাক আনবক্সিং, মানে চ্যানেলে শুধু অতিথি এসেই যাচ্ছে, ফাটাফাটি অবস্থা। তো যাই হোক, কিছুদিন আগে দেখলে তোমার ফোনের ভিডিও, রিয়েলমি 12 প্রো প্লাস, ফাটাফাটি আনবক্সিং একটা ভিডিও, ক্যামেরা ভীষণ 4-5 জুম করা যায় গাইস, ওটা দেখে এসো, বাদিকে আইকার সেলিং দেওয়া আছে। তো আজকে গাইস, আজকে দেখাচ্ছে, তো আজকে গাইস বোটের একটা ফাটাফাটি একটা স্মার্ট ওয়াচ চলে এসেছে আমাদের হাতে, দেখতে পাচ্ছ, আনবক্সিং হবে এটা। তো চলো ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। এই হচ্ছে দেখো, এটা হচ্ছে একটা ছোট সাইজ ডিব্বা, একটা ছোট ছোট ছোটো কাটার ডিব্বা। তো চলো এটা আনবক্সিং করা যাক, প্যাকেজিং ফাইনালি করা আছে, আমি একবারও খুলিনি এখনো, তোমাদের ফার্স্ট টাইম দেখাচ্ছি আর কি। তো চলো, এই হচ্ছে খুললাম ফার্স্ট টাইম, দেখো এই হচ্ছে বোটের এই ওয়াচ, এই হচ্ছে মেন ডিভাইস। আমরা ফটাফট ভাবে আর কি এখানে মেন ডিভাইসটা রাখি এখানে, আর এই যে ভেতরে আছে পেপার বক্স, পেপার বক্স আছে, যাই হোক এটা দেখাচ্ছি তোমাদের কি কি আছে, ওয়ারেন্টি কার্ড ছাড়া আছে। তো বোর্ডের এটা হচ্ছে একটা ওয়ারেন্টি কার্ড, দেখতে পাচ্ছি একটা স্টিকার, প্রচুর ধরনের স্টিকার দিয়েছে গাইস, ভালো লাগলো বোর্ডের একটা স্টিকার, এতগুলো স্টিকার দিয়েছে আমাদেরকে, এতগুলো স্টিকার প্রোভাইড করেছে। যাই হোক, ইউজার ম্যানুয়াল গাইড কীরকম কীভাবে ইউজ করতে হবে এটা দেখানো হয়েছে আর কি। এখানে একটা ওয়ারেন্টি কার্ড এক্সটেন্ডেড একটা দিয়েছে, তারপরে বোর্ডের ম্যানুয়াল যেরকমভাবে দেয় জানো, প্রচুর ভাই সা এত পড়াশুনো কে করে ভাই, প্রচুর দেখো প্রচুর কিছু দিয়েছে আর কি। এখানে মডেল ফডেল আর এদের অন্য যেসব প্রোডাক্টগুলো আছে তাদের একটা বেশ একটা লিফলেট বানিয়ে আমাদের কাছে দিয়েছে আর কি। তো চলো ফাটাফাটি ফাটাফাটি অবস্থা, তো চলো এইসব রাখিয়ে যাও সাইডে রাখি গাইস, মেন ডিভাইসের দিকে ফোকাস করা যাক। তো এর নাম হচ্ছে গাইস বোট ওয়েব ফ্লেক্স কানেক্ট। এর IP68 আছে গাইস, জলের মধ্যে ধর দেখে ধোয়া যাবে, খুব হেভি লাগবে গাইস, আর তুমি যদি মনে করো একটু বৃষ্টিতে ভিজছো আর এটা ঘড়িটাও তোমার ভিজছে, কোনো সমস্যা নেই, IP68 দেওয়া আছে এখানে, তো ভালো লাগলো এটা। আর এটা 10 ডেজ ব্যাটারি লাইফ গাইস, ফাটাফাটি সব কিছুই বলছি, এক এক করে শোনো। তো চলো ফার্স্ট টাইম আগে কানেক্ট করে দেখি ফোনের সঙ্গে কীরকম কী হয়। আর এখান থেকে দেখো, এখানে অন করা জরুরি গাইস, অনটা দেখাই কীরকম কী, অন কীরকমভাবে অন হয় দেখো। দেখো গাইস, এই হচ্ছে বোট লেখা চলে এসছে, ওয়াও গাইস ফাটাফাটি। চলো আগে প্রথমে দেখো, এখন আজকে হচ্ছে ওয়েডনেসডে 5 তারিখ, আর 11টায় 23 হয়েছে, আমরা এখন শ্যুট করছি 11টায় 23-এ, দুপুরবেলা শ্যুট করছি আমরা। চলো এখানে কানেক্ট করা যাক বোট, এর ফাইনালি গাইস দেখো এর এখান থেকে কানেক্ট হয় আর কি, ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হয়, ব্লুটুথ অলরেডি চালু করে দিয়েছে এটা, এই দেখতে পাচ্ছ তোমার দেখাচ্ছি, দেখো ব্লুটুথ আছে এখানে, হ্যান্ড ব্রিজটা আছে, প্রচুর কিছু আছে। তো এই হচ্ছে দেখো গাইস, এই হচ্ছে এখানে ব্লুটুথ কানেক্ট আছে, তো ব্লুটুথটা চালু করে দিলাম, এবার ফোনের ব্লুটুথটা চালু করতে হবে এখানে আর কি। দেখো ফোনের ব্লুটুথ চালু করে দিলাম, অলরেডি পেয়ার করা আছে আর কি, দেখো বোট এয়ারফ্লেক্স এই কানেক্ট হয়ে যাচ্ছে, এই ফ্লেক্স কানেক্ট হয়ে গেল। তো চলো এবার দেখি ফোনটা আসলে কি কি হয় না কি, হোয়াট নোটিফিকেশন ফোটিফিকেশন কীরকম কী দেয়। তো গাইস চলো এবার পেয়ার টেয়ার করি আর কি, সব কিছু দেখি কীরকম কী অবস্থা, সেট আপ ফেট আপ করি, তারপরে তোমাদের সঙ্গে মিলি। ফাইনালি গাইস পেয়ার ফেয়ার কমপ্লিট, এবার দেখা যাক কীরকম কী হয়। তো আমি জাস্ট আমার ফোনে ফোন করছি, অন্য একটা ফোন দিয়ে, বাড়ির একটা ফোন দিয়ে, তো দেখি একটা ফোন করে দেখি কীরকম কী হয় না হয়। তো দেখো গাইস ফোনেও আর এটাতে ফোকাস করো, দেখেছো দুটো এখানে ফোন আসছে আর কি, এবার এখান দিয়ে যদি রিসিভ করি, এখানে না ফোনের রিংটোন যেটা সেটাও বাজছে, দেখো দেখেছো হেভি সুন্দর একটা এক্সপিরিয়েন্স। এবার রিসিভ করি দেখা যাক কীরকম কী হয়, এর এখান দিয়ে রিসিভ করি দেখো, হ্যালো দেখো আমি এখান থেকে, এক সেকেন্ড, হাই লিখে পাঠিয়ে দিলাম আমি, এটা হচ্ছে বাড়ির ফোন থেকে,
দেখো এখানে ভাই লিখে পাঠিয়েছে, দেখো এখানে চলে এসছে নোটিফিকেশন, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ। হ্যাঁ দেখো বাপি, মানে বাপির ফোন থেকে এটা করছে আর কি, হাই লিখে হাই লিখে হয়েছে, এখানে নোটিফিকেশন শো করবে। হোয়াটসঅ্যাপ থেকে একটা এসএমএস করে দেখি গাইজ, হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান আসে কিনা, তাহলে তো ভালোই হলো। রাস্তায় যখন যাবো যদি কেউ মানে এসএমএস টেসএমএস করে হোয়াটসঅ্যাপে, তো দেখা যাবে কিনা সেটাও একটু দেখার দরকার। আমি তো নোটিফিকেশান অন করেছি, বাট এখানে হবে কিনা জানি না সেটা করার সময়। তো চলো গাইজ দেখা যাক জানি কেমন কি হয়। ফাইনালি আর কি এখানে দেখো নোট এসএমএস করছি, হোয়াটসঅ্যাপ থেকেও এসএমএস করছি, হোয়াটসঅ্যাপ থেকে এসএমএস করছি, দেখা যাক কি হয়। তো চলো এটার দিকে ফোকাস করো, দেখো আছে কিনা হোয়াটসঅ্যাপের এসএমএস। দেখো চলে এসছে গাইস, হোয়াটসঅ্যাপের এসএমএস চলে এসছে এখানে, দেখো বাপি হাই সেন্ড করেছে এখান থেকে, তাহলে হোয়াটসঅ্যাপের এসএমএসও কিন্তু দেখা যাচ্ছে। তো তুমি যদি হাতে পড়ে থাকো আর কি, আর এটা তো গাইস এটা ডিজিটাল ওয়াচ না, এটা ডিজিটাল ওয়াচ, আর এটা ডিজিটাল ওয়াচ এটা কিনেছে, এটা এটা অ্যানালগ ওয়াচ। তো যাই হোক গাইস, এই হচ্ছে আমাদের বোট প্রজেক্ট, ভালো গাইস এমনি ইউজ করছি, মোটামুটি এক দিন হয়ে গেছে আমি ইউজ করছি, আর আনবক্সিং ভিডিওটা অনেক আগে শ্যুট করা ছিল, আর এটা আজকে আউটরোটা বানাচ্ছি তোমাদের। তো গাইস যাই হোক ভালো লাগলো, আউটরোটা দেখলাম যে তোমাদের শেয়ার করার দরকার, এটা বোটের এই ছোটো একটা স্মার্টাস কীরকম কী হয়েছে না হয়েছে, এর ওয়াচ পেজ আছে প্রচুর, একটা বোটের একটা অ্যাপ্লিকেশন আছে বুঝলে, বোট একটা অ্যাপ্লিকেশন আছে বোট কেয়ার বলে, এটা দেখো এ হচ্ছে ইউজার ইন্টারফেস, এর সামনে খোলার সঙ্গে সঙ্গে এরকম হয়, তুমি এখান থেকে কী কানেক্ট করা আছে কেমন কী আছে সব হার্ট রেট সব এখান থেকে দেখতে হবে, তুমি কয় স্টেপ গিয়েছো এসব দেখো গাইস। এসব অ্যাপেল আছে ভাই, অ্যাপেল সার্টা ফার্টা হয়, এটা ফালতু জিনিস, এসব কিছু বিশ্বাস করো না, তোমার হার্ট রেট কিছু মাপে টাপে না, ফালতু জিনিস ইউজ করো না একদম। তো যাই হোক গাইস, আপাতত ফিচার্সগুলো ইউজ করার জন্য আমি কিনেছি, ফাটাফাটি একটা অবস্থা, ওটার নোটিফিকেশন তো দেখা যাবে, কে ফোন করেছে সেটাও নামও দেখা যাবে, ফোন নাম্বারও দেখা যাবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। তো চলো এটার ইউজ করার জন্য এখন স্পটাস, আমি অ্যাপেলের কথা বাদ দেওয়া, স্যামসাংয়ের কথা বাদ দেওয়া, তো আলাদা লেভেলই খেলে। তো চলো গাইস আজকে এই ছিল বোট ওয়েব ফ্লেক্সের আনবক্সিং ভিডিও। তো গাইস চলো আজকে এই পর্যন্ত আর কি, নতুন ব্লগ দেখার আনন্দ রইলো, আর সাবস্ক্রাইব করো, বেশি বেশি সাবস্ক্রাইব করো, যেমনভাবে তোমরা হেল্প করছো ফাটাফাটি লাগছে। তো চলো নেক্সট ভিডিও দেখার, নেক্সট ব্লগ দেখার আনন্দ রইলো, তো আজকে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, ব্ল্যাক ফ্যামিলির সাথে জুড়ে থাকো,